স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি মারফি রহমান। সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে 12 জনের। এর মধ্যে রাজবাড়ির কালুখালীতে ট্রাক, থ্রি হুইলার ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে 7 জন নিহত হয়েছে। এ সময় আরও কয়েকজন আহত হয়েছে। সকালে উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা সবাই থ্রি হুইলারের যাত্রী। এছাড়াও খুলনায় 2 এবং রংপুরে 1 জন নিহত হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। রাজবাড়ি থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক ও পাংশা থেকে ছেড়ে আসা থ্রি হুইলার কালুখালী চাঁদপুর রেলগেট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় থ্রি হুইলারের পেছনে থাকা প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই থ্রি হুইলারের 3 জন যাত্রী মারা যায়। আহত অবস্থায় 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 6 জন একই পরিবারের সদস্য এবং 1 জন থ্রি হুইলারের চালক। এই দুর্ঘটনাগুলি ঘটতেছে হলো এই রাস্তার পিচের কারণে, কারণ এটা ফিনিশিং দেওয়ার পর থেকেই অ্যাক্সিডেন্ট, এ পর্যন্ত প্রায় 100টা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই পিচ রোদ্দুর হলে ভাসিয়ে ওঠে, আর বৃষ্টি হলে পরে এরপর স্লিপ কাটে, গাড়ি ব্রেক করলে পরে গাড়িগুলো এক টাকায় চলে যায় খাদের ভিতরে। খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও রিক্সা ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে 2 জন, রংপুরের গঙ্গাচড়ার বড়াইহাটে মোটরসাইকেল চাপায় 1 শিশু এবং দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক্টর চাপায় 1 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দীপ্ত চট্টোপাল, আরটিভি। যাত্রা শুরু করলো বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেলপথ দিয়ে তৃতীয় আন্তঃদেশীয় ট্রেন মিতালি এক্সপ্রেস। দুপুর 2:12 ট্রেনটি ভারতের জলপাইগুড়ি থেকে নীলফামারীর চিলাহাটি স্টেশনে পৌঁছে। ট্রেনটি চালু হওয়ায় নীলফামারীর চিলাহাটি বাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। ট্রেনটি দেখতে স্টেশনে ভিড় করেন উৎসুক জনতা। এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, চিলাহাটি হলদিবাড়ি রুটটি হবে রেলের সবচেয়ে বড় রুট। আপনারা জানেন যে এটা হলো 7 সিস্টার গেটওয়ে, তে আমরা আসলে যাচ্ছি নেপাল, ভুটান, তারপর গ্যাংটক বা দার্জিলিং, এই ট্রেনের মাধ্যমে যাব। এখানে আমাদের যাচ্ছেন যে আমাদের কাস্টমস এবং ইমিগ্রেশনটা, এটা কিন্তু নিউ জলপাইগুড়িতে হয়ে আসবে এবং আবার আমাদের যে ক্যান্টনমেন্ট ঢাকা, এখানে চেকিং হবে। এ মাসে খুলে দেওয়া হচ্ছে গৌরবের প্রতীক পদ্মা সেতু, তারিখ 25 জুন। এতে দীর্ঘ প্রায় 17 বছরের ভগ্ন দশা পরিবহন খাতও ডানা মেলেছে স্বপ্নের ছোঁয়ার। বিনিয়োগ হচ্ছে প্রায় 300 কোটি টাকা। ইতোমধ্যে নতুন সাজে আধুনিক 2 শতাধিক এসি, নন এসি বাস প্রস্তুতিতে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। শরীয়তপুর থেকে মোহাম্মদ ইব্রাহিম হুসাইনের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্ট। শরীয়তপুর ঢাকার খুব কাছের জেলা হলেও পদ্মা নদী ও সড়কের বেহাল দশার কারণে যাতায়াত ব্যবস্থা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ। তাই তো পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নতুন করে জেগে উঠেছে প্রায় ভগ্নদশায় থাকা শরীয়তপুরের পরিবহন খাত। যাত্রীদের আধুনিক সেবা নিশ্চিত করতে শরীয়তপুর সুপার সার্ভিস, শরীয়তপুর পদ্মা ট্রাভেলস, শরীয়তপুর পরিবহন ও গ্লোরি এক্সপ্রেস সহ আরও অনেক কোম্পানিই এ খাতে নতুনভাবে বিনিয়োগ করছে। অনেক মালিকরা লোকসান করে তারা চলে গেছে। এই বৃষ্টি চালু হওয়ার কারণে সে মালিক আবার ফিরে আসছে এবং তারা নতুন উদ্যমে তারা বিনিয়োগ করতেছে। পদ্মা সেতু যদি উদ্বোধন করা হয় তাহলে আমরা ডাইরেক্ট গাড়িতে যাইতে পারলে আমাদের জন্য খুব সুবিধা হবে। শরীয়তপুর সদর থেকে অল্প সময়ের ভিতরে ঢাকা যেয়ে পৌঁছাতে তাতে আমাদের সময়ও বাঁচে এবং রিস্কটাও কমে। অনেক সময় রাত্রে মানুষ ওভার ঠেকে জায়গা আসতে পারে না, লঞ্চ বন্ধ হয়ে যায়, ট্রলার বন্ধ হয়ে যায়, এখন আর এই সমস্যাটা থাকবে না। আমরা ড্রাইভার সবাই আশা করি যে সেতু চালু, আমরা সেতুটা ডাইরেক্ট ঢাকা। আগামী 25 জুন সেতুর সাথে নতুন গাড়ির বহর যোগ করতে শরীয়তপুর, মাদারীপুর সহ ঢাকার বিভিন্ন স্থানে শ্রমিকরা দিনরাত ব্যস্ত সময় পার করছেন। শরীয়তপুর টু ঢাকা যে নতুন গাড়িগুলো চলবে এই পদ্মা সেতু দিয়া,
আমরা সেই নতুন গাড়িগুলোর বডির কাজ করতেছে। পদ্মা সেতুতে এখন নতুন নতুন কোম্পানিরা অনেক গাড়ি নামাইতেছে, আমাদের এখন কাজের অনেক চাপ। মালিকপক্ষ দিন গুনছেন পরিবহনের সোনালী দিনের। পদ্মা সেতুর সাথে নতুন গাড়ির সংযুক্তি ঢাকা সহ সারা দেশের সাথে সহজ যোগাযোগের দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন এই অঞ্চলের মানুষ। জনগণের সেবার উপলক্ষে আমরা নতুন আঙ্গিকে নতুন চেষ্টা ঢাকায় এবং বরিশাল শরীয়তপুর মাদারীপুর বিভিন্ন জায়গায় আমাদের এই বডি নতুন গাড়ির কাজ চলতেছে। পদ্মা সেতুকে ঘিরে ঘুরে দাঁড়াবে শরীয়তপুরের পরিবহন খাত, এটাই সংশ্লিষ্টদের প্রত্যাশা। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী চালের দাম, চালের বাড়তি দামের কারণে বিপাকে নিম্ন আয়ের মানুষ। চলতি মাসের শুরু থেকেই বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকায়, আর সরু চাল বিক্রি হচ্ছে 65 থেকে 72 টাকায়। ভালো মানের সরু চাল বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। চাল মজুতকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই প্রেক্ষিতে মাঠে নেমেছে প্রশাসন, রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। দিনাজপুরের হিলিতে চাল মজুত ও বাড়তি দামে বিক্রি করায় চাল কল মালিক সহ 5 ব্যবসায়ীকে 38,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হিলিতে বাজারে চালের মিল ও দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম। হিলি বাজারে বাড়তি মূল্যে চাল বিক্রি করা হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। নওগাঁয় চাল কলগুলোতে অভিযান চালায় জেলা প্রশাসন ও জেলা খাদ্য অধিদপ্তর। এ সময় ধান মজুত রাখায় জেলার 54 চালকে 13,000 টাকা জরিমানা করা হয়েছে। টাঙ্গাইলের ভূঁয়াপুরে শিক্ষক পিটিয়ে আহত করায় 3 দিনেও অভিযোগ আমলে নেয়নি পুলিশ, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হামলাকারী বখাটেরা। ইফতিজিংয়ের বাধা দেয়ায় গেল সোমবার টাঙ্গাইলের ভূঁয়াপুরে সিরাজকান্দি দাখিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলামকে পিটিয়ে জখম করে, পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলাকারী বঙ্গবন্ধু সেতু পূর্ণবাসন এলাকার জাহিদ, সাগর, শাহাদাত, বাসেদ ও স্বপন সহ 8 থেকে 10 বখাটের বিরুদ্ধে গতকাল ভূঁয়াপুর থানায় লিখিত অভিযোগ দেন শিক্ষক নজরুল ইসলাম। তবে এ পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ভূঁয়াপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, তদন্ত চলছে, মামলা রেকর্ড করা সহ আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে নৌ পুলিশ। সকালে উপজেলার নলচিরা ঘাটে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে মঙ্গলবার রাতে হাতিয়ার হরণী ইউনিয়নের চতলাঘাট, মৌলভীরচর ও সাদ্দাম বাজার ঘাটের পাশে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। নৌপুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই 1,80,000 মিটার জাল জব্দ করা হয়েছে। নৌপুলিশের উপস্থিতি দেখে নদীতে এসব জাল পাতানো অবস্থায় রেখে পালিয়ে যায় জেলেরা। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌপুলিশ। কুমিল্লা সিটির মেয়র নির্বাচিত হলে যানজট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করার কথা জানিয়েছেন নৌকার প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত। নগরীর 9 নম্বর ওয়ার্ডের স্টেশন রোড ও রানীর বাজার এলাকায় গণসংযোগকালে একথা বলেন তিনি। এছাড়া নগরীর 3 নম্বর ওয়ার্ড এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন আওয়ামী লীগের এই প্রার্থী। এদিকে ধারাবাহিকভাবে এবারও মেয়র নির্বাচিত হলে নগরীর উন্নয়নে কাজ করার কথা জানান সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। সকালে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় প্রচারে নামেন তিনি। আরেক প্রার্থী নিজামুদ্দিন কায়সার রেল স্টেশন রোড এলাকায় গণসংযোগ করেন। এই নির্বাচনে মেয়র পদে 5 জন প্রার্থী থাকলেও 2 জনকে এখনো মাঠে দেখা যায়নি।
জেলা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে ধন্যবাদ সবাইকে।